আমরা কাতারের ভিতরে শহরে ঢুকে গেলাম। এটা হচ্ছে পুরো একটা গ্যালারির মতো, এটা ডোর, গ্যালারির ডোর। আসলে মেইন জিনিসটা হচ্ছে যে এখানে এক একটা এরিয়া এক একটা হিস্ট্রির মতো, এক একটা এরিয়া হচ্ছে এক এক ধরনের, এক একটা এরিয়া হচ্ছে এক এক ধরনের ডিজাইন, যেটার সাথে একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এটা হচ্ছে গ্যালারি, এখানে যে কেউ ভিজিট করতে পারবে এটাতে কোনো সন্দেহ নেই, এটা পুরো পাবলিক। আর এটা হচ্ছে গ্যালারি, যেটা পাবলিক গ্যালারি। এই গ্যালারিটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ গ্রানাইট দিয়ে, গ্রানাইট কনস্ট্রাকশন। এটা হচ্ছে আমি পিছনের সাইডটা দেখালাম, ইনশাল্লাহ নেক্সট ডে সামনের কোনো সাইড দেখাবো। আর এটা হচ্ছে এখানে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট কিছু আছে, যেখানে আপনার ভিতরে রেস্টুরেন্ট, বিভিন্ন দোকান আছে, হিজাব দোকান আছে, যেখানে মেয়েরা বিভিন্ন ধরনের বোরখা বা বিভিন্ন জিনিস কিনে, বিভিন্ন আইটেম কিনে, অনেক পারফিউম পাওয়া যায়। আর এইটা হচ্ছে আমরা সি বিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে সি বিচের দিকে যাচ্ছি আমরা, সি বিচের যে সিঁড়িটা সেদিক দিয়ে। আমাকে নেক্সট সিঁড়ি দিয়ে যাবো না, হ্যাঁ এখান দিয়ে আমি একটু ইয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কাতারে আরেকটা রেস্টুরেন্ট। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনারা যে কিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক কাতারের সবচেয়ে বড় চাবি, যেটার মধ্যে অ্যারাবিক কিছু লেটার দিয়ে খোদাই করা আছে। আর এখানে সব রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পাশেই যেটা আছে সেটা হচ্ছে বিচ। এটা হচ্ছে কাতারের সবচেয়ে মেইন অ্যাট্রাকশন। আর দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, সামনে হচ্ছে বিচ, এটা পুরো পাবলিক এরিয়া। আর আমি দূরের থেকে দেখাতে যাচ্ছি, ওই দূরে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এটাকে বলে পার্ল কাতার। আপনাদের ইনশাআল্লাহ নেক্সট ডে আমি পার্ল কাতার দেখাবো, খুব সুন্দর। পার্ল কাতার হচ্ছে কাতারের আরেকটা ডিফারেন্ট খুবই সুন্দর একটা এরিয়া, রেসিডেন্সিয়াল প্লাস সি বিচ আছে এবং অন্যান্য কিছু আছে। পার্ল এরিয়া আমার সবচেয়ে ভালো লাগে এখানে, কিন্তু আমি কখনো যাইনি, ইনশাআল্লাহ যেদিন যাব সেদিন আপনাদের ঘুরে পার্ল কাতারটা দেখাবো। এই সাইডে হচ্ছে অনেক বিল্ডিং, আর সামনে ছোট ছোট অনেকগুলো স্ট্রিট শপ, যেখানে সবাই কারাক চাপাতি পায়, খায়, এবং কারাক চাপাতি খেতে লাইনও ধরে গেছে। এখানে আপনি মাত্র 2 রিয়ালে একটা চাপাতি, 5 রিয়াল অথবা 2 রিয়ালে কারাক খেতে পারবেন। কারাক হচ্ছে কাতারের একটা খুবই পপুলার একটা চা, যেটা আরবরা খুবই খায়। আমি অনেক কারাক পছন্দ করি। আর আমি আপনাদের আর একটু সামনে দিয়ে ঘুরে দেখাচ্ছি। Thank you.